আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা বাপের বাড়িতেই হচ্ছে, তো তোমাদেরকে বলি সেদিনকে যে নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, তারপরে আমরা আমাদের বাপের বাড়ি চলে এসেছি। তো এই দেখো আয়ান এখানে কেমন মুখটা করছে দেখো, ও একটু আগে চিলি চিকেন খেয়েছে, ওর মুখের হাল একদম সেই বিড়াল যেমন মাছ খেয়ে নিলে হয় সেই রকম হাল লাগছে, দেখতেই পাচ্ছ। আর আজকে তো খুব বৃষ্টি পড়ছে, বাপের বাড়িতে আছি তো মা বললো একটু খিচুড়ি করি, খিচুড়ির সাথে কাকিমা একটু চিলি চিকেন করেছে, তো সেইগুলো খাওয়া দাওয়া করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো দেখতে থাকো। দেখো এখন আমি কাকিমাদের ছাদে এসেছি, কাকিমাদের ছাদে অনেক রকমের গাছ আছে, তো দেখতে খুব ভালো লাগে, ছোটো ছোটো ফল হয়েছে সব কটা গাছে, তো তোমাদের সেগুলোকে দেখাবো। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, খুব ভালোও লাগছে, অনেকদিন পর ছাদে উঠলাম, তো দেখো তোমাদের কীরকম ধরনের গাছগুলো হয়েছে, কী সুন্দর লাগছে। এখন দেখো আমার দাদি চুনো মাছ বাছতে বসেছে, এটা আমাদের ওখানে জলায় সব দিকে ডুবে গেছিলো, তো সবাই মাছ ধরছিলো, তো আমার বাবারাও গেছিলো, তো সবাই একসাথে মাছ ধরেছে, ধরে আর এটা নিয়ে এসছে। তো এই চুনো মাছটাকে আমার দাদিই রান্না করবে, আর দাদির হাতে রান্না চুনো মাছ দিয়ে আম দিয়ে খুব সুন্দর লাগে, আম কাঁচা আমের টক, তো আর চুনো মাছটা দিয়ে রান্না করলে প্রচুর ভালো লাগে খেতে, আর সেটাই দাদি এখন বাছছে, বেছে নিয়ে দাদি নিজেই রান্না করবে। Wait, we don't have to start the day.